তোকে তোর জায়গা থেকে যদি ডিসপ্লেস করে দেয়, তুই যেখানে সেখান থেকে যদি তোকে শিফট করে দেয়, তাহলে যে সিচুয়েশনটা অ্যারাইজ করে দ্যাট ইজ কল্ড ডিসপ্লেস। অ্যান্ড ইউ শুড অলসো রিমেম্বার দ্যাট শিফটিং মানে কিন্তু শুধু ফিজিক্যাল শিফটিং নয়, এভরিথিং। তুই যেখান থেকে জল নিতে সেই জায়গাটা পাল্টে গেছে, তুই যেখানে স্কুলে পড়তে সেই জায়গাটা পাল্টে গেছে, তুই যেখানে খেলা করতে সেই জায়গাটা আর নেই, তুই যেখানে পুজো করতে যেতে সেই জায়গাটা আর নেই, তোর যে বন্ধু বান্ধব ছিল তারা আর নেই, ইউ আর লাইক ইন নো ওয়্যার, তুই কোথাও আর নেই, এরকম একটা জায়গায়, এরকম একটা সিচুয়েশন। সো দিস ইজ বেসিক্যালি ইজ আ কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড ইন অর্ডার টু স্টাডি ডিসপ্লেসমেন্ট, হুইচ ইজ ইউর রিসার্চ কোয়েশ্চেন কী হতে পারে, দ্যাট দ্য ইম্প্যাক্ট অফ ডিসপ্লেসমেন্ট অন কমন পিপল, খুব বড়ো একটা রিসার্চ কোয়েশ্চেন ইন ওয়েস্ট বেঙ্গল ফর এক্সাম্পল। নাও ইউ ক্যান ডু আ মাল্টি সাইডেড থ্রোগ্রাফি, ইউ ক্যান ডু আ শিফটিং টাইম অ্যান্ড স্পেস থ্রোগ্রাফি, অল ইন কম্পারেটিভ ফ্রেম অফ ওয়ার্ক। সো দিস ইজ ওয়াই কম্পারেটিভ মেথড ইজ সো ইম্পর্টেন্ট ইন অ্যান্থ্রোপোলজি, ইট ইজ অ্যান ইউনিক পার্ট অফ অ্যান্থ্রোপোলজি, অ্যান্ড এবং এটাকে রাখাও হয়েছে ইন আওয়ার সিলেবাস, ইট ইজ ওয়ান অফ দ্য ইউনিকনেসেস অফ অ্যান্থ্রোপোলজিক্যাল রিসার্চ। ওকে, one of the materials for the class material is available with the website, amar blog e dewa royeche, sheta in fact scanned copy and copy hocche. Another material is from Sage Handbook 2012 sale beriyeche, ottonto bhalo ekta boi, shekhane comparative method keno abar notun kore importance pachhe, ara ekta jinish ami bolte bhule gechi, comparative method ekta shomoy was losing importance among the anthropologists, comparative কম্পারেটিভ স্টাডি করা কমিয়ে দিয়েছিল, তারা একটা জায়গার কালচারকে একটা সময়ে স্টাডি করা প্রেফার করছে। ইট ইজ আ টিপিক্যাল ফাংশনালিস্ট অ্যাপ্রোচ, ফাংশনালিজমটি আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ফাংশনালিস্ট অ্যাপ্রোচ যারা মনে করে যে সোশ্যাল চেঞ্জ ইজ নট ইম্পর্ট্যান্ট। সো ফাংশনালিস্টরা অনেক বেশি এই কম্পারেটিভ মেথড কম ব্যবহার করতেন, একটা জায়গার এথনোগ্রাফি, একটা জায়গার সোসাইটি কীভাবে ওভার দ্য টাইম একই রকম আছে সেইটাকে বোঝার চেষ্টা করতেন। কম্পারেটিভ মেথড করলে কিন্তু চেঞ্জের প্রশ্ন আছে, ওভার টাইম কীভাবে চেঞ্জ হচ্ছে, ওভার স্পেস কীভাবে চেঞ্জ হচ্ছে, এক্সেট্রা। সো ফাংশনালিস্ট অ্যাপ্রোচ আসার ফলে ইট ওয়াজ এ ভেরি ডমিনেন্ট প্যারাডাইম ইন অ্যান্থ্রোপোলজি, কম্প্যারিজন ওয়াজ আ বিট শিফটেড, একটু দূরে সরে গেছিলো, বাট দেন এগেইন আফটার আ ফিউ ইয়ার্স, এসপেশালি ফর লাস্ট 15-20 ইয়ার্স, কম্পারেটিভ মেথড ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ইজ এগেইন ভেরি মাচ পার্ট অফ দ্য অ্যান্থ্রোপোলজিক্যাল রিসার্চ। এবং সেই যে গত কয়েক বছরে যে ইম্পর্ট্যান্ট চেঞ্জেসগুলো হয়েছে সেইটা সেই হ্যান্ডবুকের মধ্যে দেওয়া আছে, আই হ্যাভ কপি ফর কপি অফ ইট ফর ইউ। সো এই দুটো মেটেরিয়ালকে একসঙ্গে করে ইউ মেটেরিয়াল, যেখানে বুঝতে পারছো না বলে দিচ্ছি, যেখানে বুঝতে পারছো না সেটা আমার কাছ থেকে পরবর্তীকালে জেনে নেবে। আর এই দিস ভিডিও ইজ এগেইন গোইং টু বি আপলোডেড, সো ভিডিওটা পরবর্তীকালে ভিজিট করে নিতে পারো। HRAF মানে হচ্ছে হিউম্যান রিলেশনস এরিয়া 5, এটা সম্বন্ধে ডিটেলে মেটেরিয়ালে দেওয়া আছে। Okay? Thank you.